খুব অল্প অল্প হিন্দি শিখছি, আপনারা হয়তো ভিডিওতে দেখলেন টুকটাক বলতেছি, কিন্তু সবুজ ভাইয়ের হিন্দি সবচেয়ে মজা। আমি আসলে হিন্দিতে পারি না, তো ইংলিশে কথা বলি, তো হিন্দি খালি আসলে আঙ্গাসে খাঙ্গাসে আরারাহু জারারাহু। আচ্ছা হ্যালো গুড পিপল, আমরা যাচ্ছি হচ্ছে এখন প্রয়াগরাজ, সেখান থেকে আমরা লখনউ যাব। লখনউ থেকে ওখানে আমরা কিছু ইমামবাড়া, তারপরে আরও অনেক কিছু জিনিসপত্র আছে সেগুলো দেখবো। লখনউতে আমরা আজকে থাকবো, দেন লখনউ থেকে পরের দিন আমরা আসলে দিল্লির উদ্দেশ্যে স্টেপ নিব। তো মেইনলি আমরা এখন একটা ধাবাতে আছি, এটার নাম হচ্ছে ধাবা স্পেশাল, আর ভিতরটা অনেক সুন্দর, ভেতরটা একটু পরে দেখাবো। যেটা দেখানোর জন্য আসলে মেইনলি ক্যামেরাটা ওপেন করছি, সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে কিছু খুব সুন্দর সুন্দর কার্পেট রয়েছে। সো আমাদের দেশে এই কার্পেটগুলো সাধারণত বানানো হয় হচ্ছে মেশিনে, কিন্তু এই কার্পেটটার স্পেশালিটি হচ্ছে এটা টোটালি আপনার হাতে তৈরি করা। আপনি দেখলে, ফিনিশিং দেখলে বুঝবেন যে মানে কী পরিমাণ দক্ষ হাতে তৈরি করা এই কার্পেটগুলো। দেখেন এখানে অনেক ধরনের কার্পেট আছে। সম্ভবত ওই দাদা হচ্ছে এটার ওনার, আপনাদেরকে দেখাবো কীভাবে কার্পেটটা বানানো হচ্ছে সেটাও দেখাবো। ওই পাশে একজন মুরব্বী টাইপের আঙ্কেল, উনি বানাচ্ছে এখানে। আঙ্কেল বললে আবার সমস্যা, বলতে হবে দাদা, মুরব্বীদের বলতে হবে কাকু। এই যে অনেকক্ষণ ধরে দেখতেছি যে উনি এটা তৈরি করতেছে, তো দেখি আসেন কীভাবে তৈরি করে। ইয়ামাহা মোটর সাইকেল, ইয়ামাহা মোটর সাইকেল। কমপ্লিট হতে কিতনে টাইম লাগেগা? লাগেগা 18 দিন। কিয়া সাইজ হ্যায় ইয়া? হাইট হ্যায়। হাইট সাইজ? হাইট কিতনা লম্বা হ্যায় ইয়া, কিতনা লম্বা হ্যায়? হাইট হ্যায় তো বতা রহে হ্যায়। খুব পরিশ্রমের কাজ এটা। নেই নেই আপকা করে, খুব পরিশ্রমের কাজ, অনেক লম্বা সময় ধরে করতে হবে। এই পুরো একটা 2.5 ফিট টু 6 ফিট লম্বা হবে এই জিনিসটা। এটা তৈরি করতে ওনার সময় লাগবে 18 দিন। স্ট্রাকচারে দাঁড়াচ্ছে, দেন ওইভাবে আসলে এটাকে রূপ দেওয়া হবে। তো চলেন, খুব অল্প অল্প হিন্দি শিখছি, আপনারা হয়তো ভিডিওতে দেখলেন টুকটাক বলতেছি, কিন্তু সবুজ ভাইয়ের হিন্দি সবচেয়ে মজা। আমাদের খাবার অলরেডি চলে আসছে। সবুজ ভাই হিন্দি বলে খালি সে মেয়ে দে। সবুজ ভাই বলেন তো একটু হিন্দিতে, হিন্দিতেই হিন্দিতেই এই পুরো জিনিসটার একটু বর্ণনা দেন। আপনি আপনি পুরো হিন্দিতে এই জিনিসটার একটু বর্ণনা দেন। ডাল মাখানি সে চালসা রুটি আমি হিন্দি বলে আমি খালি মুগ্ধের শুটি যে কী বলে সে, মানে একটু লাইন টাইন থাকবে, তো কোনো লাইন নাই, খালি এদিক সেদিক এই এই আচ্ছা খাই। খাওয়ার পরে আপনাদের খাবারের স্বাদটাও একটু জানাবো আপনাদেরকে, যেই সব ধাবাগুলোতে থাকতেছি সবগুলোতেই জানাচ্ছি। আচ্ছা এই ধাবাটা একটু আপনাদেরকে একবার একটু দেখাই, দেখেন ধাবাগুলো সাধারণত কেমন হয়। এখানে হচ্ছে আপনি খাবেন জোস, খুব সুন্দর। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, একটু বাইরে গিয়ে দেখাই আপনাদেরকে, ওই পাশে আপনি থাকতেও পারবেন যদি চান, যে আমি এখানে রাত হয়ে গেছে আমি এখানে থাকবো, সো এখানে থাকতেও পারবেন আপনি। উপরে ছাদের মধ্যে বসে আপনি গল্প করতে পারবেন, ছাদে ওঠা যায়। তো এই ধাবার কালচারটা ইন্ডিয়াতে খুব প্রচুর এবং খুব স্ট্রং ধাবার কালচারটা। যাই হোক, খাবার চলে আসছি, একটু খাই, গরম গরম খেতে হবে, সকালবেলা এখনও নাস্তা করিনি, সো খাবো, তারপর আপনাদের সাথে আবার কানেক্ট। হ্যাঁ